বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বনানী ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, কিভাবে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে পারি, এ ব্যাপারে সকল সদস্যকে প্রতিজ্ঞা করতে হবে। আজকে আমাদের অঙ্গীকার হবে যে কিভাবে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রী করতে পারি, এই আমাদের সমস্ত সদস্যকে এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। খালি প্রতিজ্ঞা গ্রহণ করলে নয়, এই হিসাবে কাজ শুরু করতে হবে, এবং আজকে থেকেই আপনাদের বলছি। এবং সেই জন্য সদস্য সচিব সাহেব আমাকে বলেছেন যে সাতটা ডিভিশনে আমরা সাতটা মিটিং করব। এবং আমি বলতে চাই যে এই সাতটা ডিভিশনে যারা আপনারা মেম্বার হয়েছেন তারা প্রস্তুতি নেবেন, এবং তাদের উপরে দায়িত্ব থাকবে যে ওই ডিভিশনের এই ডিভিশনের সেই সম্মেলনের জন্য আপনারা প্রস্তুত হবেন। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড এই 15-14 বছরে এইটা আপনাদের মানুষের সামনে নিয়ে যেতে হবে। এইটা শিল্প বাণিজ্য কমিটির কাছে আমার অনুরোধ, যে যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, সেখানে জননেত্রীর এই কর্মকাণ্ড এবং জননেত্রীর মানে আপনাদের কিভাবে উজ্জীবিত করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপিসিসির সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। আজকে লাস্ট ইয়ার থেকে আমাদের যে সকল দেশগুলো ডলারে ফরেন রিজার্ভ হোল্ড করে, এবং ডলার ইজ দ্য মেজর ট্রেডিং কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, সেইটার উপর একটা প্রভাব ফরেন রিজার্ভে পড়েছে। সাপ্লাই চেনের কথা তো বলেছি, ব্যাঙ্কিং সেক্টরে অ্যাক্সেস টু ক্যাপিটাল এবং যেই ধরনের লিমিট নিয়ে ব্যবসা করা হচ্ছে, গার্মেন্টস এক্সপোর্ট রিলেটেড ইন্ডাস্ট্রি ছাড়া সবারই আমদানিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। কারণ অনেক সময় ডলার সংকট হোক অথবা বেটার ম্যানেজমেন্ট অফ ফরেন রিজার্ভ করার জন্য হোক, সেন্ট্রাল ব্যাঙ্কের কিছু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পলিসির জন্য। শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমি মনে করি যে আমাদের একটা দায়িত্ব আগামী ইলেকশনে কিভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি সেই চেষ্টাটা করা, এবং এই কমিটিটা আমি মনে করি যে আমরা একটু ভাইব্রেন্ট কমিটি হবে, কারণ এখানে বিভিন্নভাবে আমরা অনেক চেষ্টা করে চেক করে অনেকভাবে অনেককে সম্পৃক্ত করেছি, যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না তাদেরকেও রেখেছি, যাতে তারা যাতে আমাদেরকে অন্তত পক্ষে আমাদেরকে উৎসাহিত করতে পারে, আমাদেরকে সাজেশন দিতে পারে, সেইভাবেও কিন্তু আমরা লোকজন রেখেছি এখানে। শোক দিবসের প্রস্তুতি সভায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।